ক্লাস সেভেন আজকে তোমাদের চ্যাপ্টার নাম্বার আটের পরিবেশ এবং জনস্বাস্থ্য চ্যাপ্টারটি সম্পর্কে তোমাদের আলোচনা করা হচ্ছে তো এই পরিবেশ এবং জনস্বাস্থ্য চ্যাপ্টারটিতে আমরা দেখতে পাই কিনা পরিবেশের সাথে সম্পর্কিত এবং পরিবেশের মধ্যে মানুষের দেহেতে পানীয় জল জলের প্রভাবে কিছু কিছু যোগ শরীরে প্রবেশ করে কি কি ধরনের রোগ সমূহ সৃষ্টি করে তো এখানে আমরা বিভিন্ন ধরনের রোগ আমরা রোগের সাথে আমরা পরিচিত হব তো সেরকমই একটি রোগ আছে তা হলো মিনামাটা রোগ বা মিনামাটা ডিজিজ মিনামাটা রোগ বা মিনামাটা ডিজিজ হচ্ছে এক প্রকার পারদ ঘটিত রোগ অর্থাৎ পানীয় জলের মধ্যে মানুষের দেহে যদি পারদ প্রবেশ করে এবং তার মাত্রা যদি পয়েন্ট জিরো জিরো টু মিলিগ্রাম পার লিটারের বেশি হয়ে যায় তখন সেই পানীয় জল যদি আমরা গ্রহণ করি তখন তাকে বলা হয় মিনামাটা রোগ এবং এই রোগ সর্বপ্রথম দেখা গিয়েছিল জাপানের একটি মিনামাতা নামক ছোট শহর তো এই রোগে আক্রান্ত হলে রোগীর কি কি উপসর্গ দেখা যায় না এই রোগে আক্রান্ত ব্যক্তির পেশির খিঁচুনি হতে পারে দেহ ধনুকের মতো বেঁকে যায় জিহবা এবং মুখের পেশি অসাড় হয়ে যায় বিকলাঙ্গ সন্তান প্রসব করতে পারে স্মৃতিশক্তি হারিয়ে ফেলে বধিরতা দেখা যায় মস্তিষ্কের কোষগুলি আস্তে আস্তে নষ্ট হতে আরম্ভ করে তো এরকম বিভিন্ন উপসর্গ দেখা যায় তাহলে এইগুলি হল সবই মিনামাটা রোগে আক্রান্ত ব্যক্তির লক্ষণ আচ্ছা এছাড়াও এই চ্যাপ্টারটিতে আমরা আর্সেনিক দূষণ সম্পর্কে জানব আর্সেনিক দূষণ কি না আমরা সাধারণত মাটির নিচের জল বা ভৌম জলকে পানীয় জল হিসেবে ব্যবহার করি তো এই পানীয় জলের মধ্যে আর্সেনিক ফ্লুরাইড কিন্তু মিশে থাকতে পারে তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে পানীয় জলে আর্সেনিকের মাত্রা যদি পয়েন্ট জিরো মিলিগ্রাম পার লিটারের বেশি পরিমাণে থাকে তখন কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয় এবং বলা যায় যে সেই পানীয় জলটি কিন্তু আর্সেনিক দ্বারা দূষিত হয়েছে তো এই আর্সেনিক পানীয় জলেতে কিভাবে মিশতে পারে তো আর্সেনিকের উৎস কি কী জায়গা থেকে হতে পারে না আর্সেনিক যুক্ত কীটনাশক যদি ব্যবহার করা হয় হ্যাঁ তো সেখানে লেড আর্সেনেট ক্যালসিয়াম আর্সেনেট সোডিয়াম আর্সেনেট প্রভৃতি ব্যবহার করার ফলে সেগুলি আস্তে আস্তে জলের মাধ্যমে গিয়ে মেশে এবং কোনো কারণে মাটির নিচের স্তরে জলের সাথে মিশেও কিন্তু আর্সেনিক যুক্ত কিন্তু জল হয় আর কি হতে পারে না আকরিক থেকে সোনা সীসা ইত্যাদি যখন ধাতু নিষ্কাশন হয় তখনও কিন্তু আর্সেনিক নির্গত হয় এবং এই আর্সেনিক ধীরে ধীরে মাটির নিচের জলস্তরে কিন্তু জমা হতে পারে আবার বিভিন্ন রঙ এবং ইলেকট্রনিক শিল্পের বজ্র থেকেও কি হয় না আর্সেনিক জলে মিশে এবং আর্সেনিক জাতীয় উপাদান কিন্তু জল দূষণ ঘটায় তাছাড়া বিভিন্ন সামুদ্রিক মাছেদের দেহে যেমন ইলিশ পমফ্রেট ইত্যাদি জাতীয় মাছেদের দেহেতেও কিন্তু আর্সেনিকের পরিমাণ আর্সেনিক থাকে আর এছাড়া তো বিভিন্ন কীটনাশক যে জমিতে ব্যবহৃত হয় তাও আস্তে আস্তে কি হয় ক্রমশ যে মাটির স্তর ভেদ করে আস্তে আস্তে তার নিচে জলস্তরের মধ্যে বা নলকূপের যে টিউব তার ভেতরে কিন্তু প্রবেশ করে এবং প্রবেশ করে কিন্তু তা আস্তে আস্তে পানীয় জলে মেশে তো এতগুলো উৎস থেকে কিন্তু আর্সেনিক পানীয় জলে মেশার একটা সম্ভাবনা আছে তো এই আর্সেনিকের মাত্রা যদি পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম পার লিটারে যদি বেশি হয়ে যায় তখন যে রোগগুলো দেখা যায় সেগুলো হচ্ছে আর্সেনিকোসিস বলা হয় তো সেই রোগের লক্ষণ বা উপসর্গগুলো আমরা দেখে নিই না চামড়ার রঙ কালো হয়ে যাওয়া একে বলা হয় মেলানোসিস এছাড়া বুকে এবং পিঠে কালো কালো ছোপ দেখা যেতে পারে পায়ের পাতার রং কালো হয়ে এক ধরনের ঘা দেখা যায় একে বলা হয় ব্ল্যাক ফুট ডিজিজ আর কি হয় না চামড়া খসখসে অমসৃণ শক্ত আস্তরণে পরিণত হয় অর্থাৎ চামড়ার ওপরের স্তর হ্যাঁ দীর্ঘদিন যদি আর্সেনিক মিশ্রিত পানীয় জল আমরা খাই তখন চামড়ার ওপরের স্তর সেটা খসখসে এবং অমসৃণ একটা শক্ত আস্তরণে পরিণত হয় এটাকে বলা হয় কেরাটোসিস আর কি হয় না ফুসফুস যকৃত এবং ত্বকের ক্যান্সারও দেখা দিতে পারে আচ্ছা তাহলে এগুলি সবই হচ্ছে আর্সেনিক মিশ্রিত যদি জল খাওয়া হয় তখন এই উপসর্গ বা এই রোগের লক্ষণগুলি দেখা যায় আচ্ছা এরপরে আছে তোমাদের বইয়েতে তা হলো ফ্লুরাইড দূষণ ফ্লুরাইডও এমন একটি পদার্থ যা যদি আমাদের পানীয় জলে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিগ্রাম পার লিটারের বেশি হয়ে যায় তখন কি হয় না মানুষ ফ্লুরোসিস রোগে আক্রান্ত হয় তো এই রোগে আক্রান্ত হলে রোগীর কি কি উপসর্গ দেখা যায় না এই রোগে আক্রান্ত ব্যক্তির কি হয় না দাঁত এবং মাড়ি ক্ষতিগ্রস্ত হয় আর কি হয় না পিঠ ধনুকের মতো বেঁকে যায় মস্তিষ্কের কোষগুলি নষ্ট হয়ে যায় এবং আরেক ধরনের রোগ দেখা যায় সেটা হচ্ছে নকনি সিনড্রোম বা নকনি ডিজিজ এই রোগে আক্রান্ত ব্যক্তির কি হয় না হাঁটুর নিচে থেকে পা দেহের বাইরের দিকে বেঁকে যায় তাহলে এই উপরোক্ত উপসর্গগুলি কিন্তু দেখা যায় একজন ব্যক্তি সে যদি ফ্লুরাইড দূষিত জল যদি পানীয় জল হিসাবে ব্যবহার করে তাহলে তোমাদের এইগুলি কিন্তু তোমাদের বয়েতে আছে তাহলে বয়েতে কি আছে একটু দেখে নেওয়া যাক তোমাদের এই যে পরিবেশ এবং জনস্বাস্থ্য চ্যাপ্টারতে এখানে মিনামাটা রোগ সম্পর্কে আলোচনা করা হয়েছে আর এখানে দুজন ব্যক্তি সুবীর নস্কর এবং মনোজ তাদের কিন্তু রোগের যে আর্সেনিক মিশ্রিত জল এবং ফ্লোরাইড মিশ্রিত জল খাওয়ার ফলে যে রোগ লক্ষণগুলো দেখা গেছে তাদের রোগের লক্ষণগুলো পরপর দেওয়া আছে তো এখানে সুবীর নস্করের অসুখগুলি হচ্ছে সবই আর্সেনিক মিশ্রিত জল পান করার ফলে হয়েছে এবং ডান দিকে ফ্লুরাইড মিশ্রিত জল পান করার ফলে এই রোগের লক্ষণগুলি দেখা গেছে আচ্ছা এবার তারও নিচে বক্সে তোমাদের আর্সেনিকের মাত্রা পানীয় জলে কত হওয়া উচিত দেওয়া আছে এবং এখানে ফ্লুরাইডের মাত্রা দেওয়া আছে তো তোমাদের এইগুলি খুব ভালো করে পড়বে আমরা তিন ধরনের রোগ পেলাম এই চ্যাপ্টারটিতে তো আজ এই পর্যন্ত তোমরা পড়বে ভালো করে বাড়িতে পরের দিনে পরের ক্লাসে দেখা হবে